ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। বিকেলে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদি। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি নূর হোসেন কাশিমি সহ আরো অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। মুসলিম একজন যদি তার মধ্যে ইমানের তাকাজা থাকে, সে কখনো এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য তুরস্কের রাষ্ট্রপ্রধান তিনি বলেছেন, এরদোগান সেখানে তিনি বলেছেন যে ম্যাক্রো ইজ দ্য মেথ, তিনি পাগল। আসলে পাগল ছাড়া কিছু হওয়ার কথা না, একটা সুস্থ মস্তিষ্কের বিবেক সম্পন্ন ব্যক্তি ছাড়া এরকম হতে পারে না। আমরা দেখেছি ওই নবীকে ব্যঙ্গচিত করার পরেই যখন পুরো বিশ্বের মুসলিম জনতা ফুঁসে উঠেছে, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধানরা ওই কুখ্যাত ফ্রান্সের প্রেসিডেন্ট মেগুকে পাগলকে উন্মাদ বলা হয়েছে, তারপরও কিন্তু আমাদের দেশের যারা তথাকথিত মুসলমানের নামদারি ক্ষমতায় আছেন, আপনাদের মুখে হয়তো কোনো আমরা টুর শব্দ শুনতে পাই নাই। খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র করে কঠিন কঠিন মানুষের হৃদয়ে রক্ত ফোলা হচ্ছে। এরই প্রতিবাদে আজকে এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আমরা ব্যক্তি ধর্মে রাষ্ট্রীয় ইসলামী আন্দোলন কোন বিশৃঙ্খলা পছন্দ করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি শৃঙ্খলার একটি সংগঠন, কিন্তু আমাদের থেকে গিয়েছে আমাদের ইমানের ভরে যখন আঘাত এসেছে, ফ্রান্সের কার্যালয় সেই রাষ্ট্রদূতের অবস্থান বাংলাদেশে আর হতে পারে না, পারে না। অনুদিন বিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানিয়ে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া হোক। ফ্রান্সের প্রধানমন্ত্রী সমস্ত দেশের প্রেসিডেন্টরা বলতেছে আপনি পাগল হয়ে গেছেন, আপনার পাগলা গারদে ভর্তি করতে হবে। আমি বলি আপনি আপনার পূর্বপুরুষের ইতিহাস ভুলে গেছেন। আপনার পূর্বপুরুষরা বলছে আল্লাহর হাবিব সত্যবাদী, তার মতো ভালো মানুষ নাই, আর আপনি তারই মানে সন্তান হইয়া তাদের সন্তান হইয়া আপনি আবুল তাবুল কথা বলতেছেন। তাহলে বোঝা গেল জেএমপি পিলিকার পাখা গজায় মরিবার তরে আপনার মোর কাছাইছে। এ দেশের মানুষ যদি আপনাকে পাইতো আপনার ভাগে পাইতো না, যেহেতু আপনি কথাবার্তি সাবধানে বইলেন। মুসলমান মুসলমান জাতি বাঘের জাতি, তাদের ওই বাঘের ল্যাঙ্গুয়েজে আপনি কান খাইছেন না। তাহলে বাঘ যদি ঘুমের টেনে সজাগ হয় আর তার গর্জন মানে আপনার হাবা দেওয়ার আগে আপনি পেস ছেড়ে পলাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমাননা করে ফ্রান্সের সরকার ম্যাক্রন যে দুষ্টতার পরিচয় দিয়েছে, আমরা তাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। আমরা প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, এই ম্যাক্রনকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সাগর খানের ক্যামেরায় বদরুজ্জামান রতন, এনএন টিভি, নারায়ণগঞ্জ।